বন্ধুরা, আপনাদের আশেপাশে যদি কোনো চেয়ার থাকে তাহলে তা টেনে শক্ত করে বসে পড়ুন, কেননা আজকের ভিডিওতে আমরা আপনাদের এমনই কিছু অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনা দেখাতে চলেছি যা দেখলে হয়তো আপনার হুঁশ উড়ে যাবে। সো আর দেরি না করে চলুন আমরা শুরু করে দিই আমাদের ভিডিওটি। বন্ধুরা, বর্তমানে তথ্য প্রযুক্তির উৎকর্ষের ফলে সারা বিশ্বে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। বিশেষ করে গাড়ির কোম্পানিগুলো তাদের গাড়িকে প্রতিনিয়ত আরও মডিফাইড করার চেষ্টা করছে। আপনি হয়তো অনেক জায়গাতেই শুনে থাকবেন এবং দেখে থাকবেন ড্রাইভার ছাড়া গাড়ি চালানোর প্রযুক্তির কথা, কিন্তু আপনি এই প্রযুক্তিটা শুধুমাত্র কিছু কিছু জায়গাতেই দেখে থাকবেন, কেননা এই প্রযুক্তিটা একা একাই সব কিছু করতে সক্ষম নয়। তবে এখন আমি আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা দেখে আপনার হুঁশ উড়ে যাবে। বন্ধুরা, এই ভিডিওটা দেখুন। এই ভিডিওতে যখন একটি গাড়ি চালক হাইওয়ে দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ সে তার পাশের গাড়িটির দিকে লক্ষ্য করে, এবং যখনই সে গাড়িটির দিকে তাকায় তখন সে দেখতে পায় গাড়িটির ভিতরে কোনো মানুষ নেই, অর্থাৎ গাড়িটি অটোমেটিকলি চলছে। বন্ধুরা, ইন্টারনেটে প্রচার করা প্রায় অধিকাংশ ভিডিওই ফেক ভিডিও হয়, তবে এই ভিডিওটা দেখে আপনি কি বলবেন? এই ভিডিওতে একজন নায়িকার লাইভ ইন্টারভিউ চলছিল। ইন্টারভিউ চলাকালীন নায়িকাটি খুব আজব আজব ব্যবহার করতে থাকে এবং অঙ্গভঙ্গি করতে অন্যান্য ভিডিওগুলোকে ফেক বলে গণ্য করা যায়। তবে এই ভিডিওকে ফেক বলে গণ্য করার কোনো সুযোগ নেই, কেননা লাইভ টিভি শো চলাকালীন সময়ে এই ঘটনাটি ঘটতে দেখা যায়। বন্ধুরা, এখন যে ভিডিওটি দেখতে চলেছেন তা দেখলে হয়তো আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন একটি বাচ্চা তার নিজের রুমেই খেলা করছিল এবং ক্যামেরাম্যান তার ভিডিও করছিল, কিন্তু যখনই ক্যামেরাম্যান তার ক্যামেরাটা তাদের আলমারির দিকে রোটেট করে তখনই দেখতে পাচ্ছেন এখানে তিনটি চেহারা দেখা যায়। তো বন্ধুরা, এটা কোনো প্রযুক্তি নাকি এটা কোনো বাস্তব ঘটনা, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এই ভিডিওতে একজন জিম লিডার তার শিষ্যকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছিলেন, তখনই জিম লিডারটি লক্ষ্য করলেন এই জিমে কিছু আছে, তাই সে তাড়াতাড়ি তার শিষ্যকে এখান থেকে বেরিয়ে আসতে বললেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন মহিলা কোথাও ঘুরতে গিয়েছে এবং সেখান থেকে তার গাড়িটি পার্ক করে সে তার ক্যামেরা নিয়ে রেকর্ডিং করা শুরু করছিল। ঠিক সেই মুহূর্তেই সে কালো কাপড় পরা একটি মহিলাকে দেখতে পেল, কিন্তু সে ভয় না পেয়ে সামনে যেতে থাকল, কিন্তু যতই সে সামনে গেল তার ভয় কিছুটা বাড়তে থাকল। অবশেষে সে তার ক্যামেরাটি নিয়ে তার গাড়ির দিকে চলতে থাকল, কিন্তু যখনই তার ক্যামেরাটি পেছন দিকে ঘোরালো তখনই ঘটল এক আজব ঘটনা। হঠাৎ দেখা গেল সেই মহিলাটি তার পিছু নিচ্ছে,